প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা গাণিতিক সমস্যা লিখেছি। এই গাণিতিক সমস্যাটা মূলত হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি রিলেটেড, অর্থাৎ খুবই বেসিক। চলো আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করি। প্রশ্নে বলা হয়েছে একটি বৈদ্যুতিক বাল্ব যার রেটিং 500 ওয়াট, 100 ভোল্ট, যাতে 200 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে। বাল্বের সাথে সিরিজে একটি অজানা রোধ আর যুক্ত করা হয়েছে যাতে 500 ওয়াট পাওয়ার বাল্বে ব্যয় হয়। অজানা রোধের মান কত? সেক্ষেত্রে প্রশ্নটা পড়ে একটু অগোছালো মনে হতে পারে, তাহলে প্রশ্নটা আমি একটু তোমাদেরকে বোঝানোর স্বার্থে নিজের ভাষায় বলি। প্রশ্নে বলা হয়েছে একটা বাল্ব, হতে পারে সেটা ইনক্যান্ডেসেন্ট বাল্ব অথবা ফ্লোরেসেন্ট বাল্ব। ফ্লোরেসেন্ট বাল্ব অবশ্যই এত ওয়াটের খুব কম হয়, তো ধরলাম ইনক্যান্ডেসেন্ট বাল্ব। তো ইনক্যান্ডেসেন্ট বাল্বের গায়ে লেখা হচ্ছে 500 ওয়াট, 100 ভোল্ট। তাহলে বলা হয়েছে এই যে লাইটটা, এই লাইটের সাথে 220 ভোল্ট সাপ্লাই দেওয়া হয়েছে, অর্থাৎ এই লাইটটা লাগানো হয়েছে লাইনের সাথে এবং সাপ্লাই ভোল্টেজ কত? 200। জানতে চেয়েছে যদি এই লাইটের পাওয়ার 100 ওয়াটই রাখতে চাই বা 100 ওয়াটই ব্যয় হতে হয় বা ব্যয় করতে চাই, তাহলে এই বাল্বের সাথে সিরিজে আর কত মানের রেজিস্ট্যান্স যুক্ত করতে হবে? তাহলে এই যে আর কত মানের রেজিস্ট্যান্স যুক্ত করতে হবে সিরিজে, সেটা অজানা, তার মানে আমাকে নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, এই যে এখানে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো দিয়ে যদি আমি একটা সার্কিট অঙ্কন করি তোমার কাছে আরও স্পষ্ট মনে হবে। তাহলে দেখো, আমি একটু সার্কিট অঙ্কন করার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা বাল্ব যার কয়েল আর কি। তারপর দেখো, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, আননোন রেজিস্ট্যান্স, সেটা আমি জানি না কত, সিরিজে থাকবে। এবং যেহেতু সিরিজে থাকবে, এর মধ্যে সাপ্লাই ভোল্টেজ কত? সাপ্লাই একটা ভোল্টেজ দেওয়া আছে, সেই সাপ্লাই ভোল্টেজ কিন্তু 200 ভোল্ট। তাহলে এই হচ্ছে মূলত আমার সার্কিট। এটা হচ্ছে আমার জন্য কি একটা বাল্ব। তাহলে এই বাল্বের রেটিং কত? 500 ওয়াট, 100 ভোল্ট। 500 ওয়াট, 100 ভোল্ট। আচ্ছা, এখানে একটা আননোন রেজিস্ট্যান্স কত আর দেওয়া আছে? কেন দেওয়া আছে? যাতে দুইটাকে ব্যালেন্স করে এইটার মধ্যে পাওয়ার যাতে 500 ওয়াটই ড্রপ হয় সেটা বের করতে হবে, 500 ওয়াট যাতে অপচয় হয়। এখন তাহলে এইটাকে এমনভাবে সেট করতে হবে, রেজিস্ট্যান্সকে এমনভাবে সেট করতে হবে। তাহলে এই রেজিস্ট্যান্সের মানটা আমাদের জানতে হবে। দেখো, সাপ্লাই ভোল্টেজ 200, সাপ্লাই ভোল্টেজ 200 বলা হয়েছে, এখানে আমি 200 ভোল্ট দিয়ে দিলাম, আর কোনো তথ্য কিন্তু দেওয়া নাই। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, যেহেতু এইটার পাওয়ার দেওয়া আছে এবং এটার ভোল্টেজ দেওয়া আছে, তাহলে এই লাইটের মধ্য দিয়ে কত পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু আমরা নির্দ্বিধায় বের করতে পারবো। তার আগে একটু লক্ষ্য করো, যেহেতু বাল্বের রেটিং বলা হয়েছে 500 ওয়াট, 100 ভোল্ট, তার মানে এই বাল্বের মধ্যে 100 ভোল্ট কী করবে? ভোল্টেজ যখন দেওয়া হবে বা ভোল্টেজ যখন ড্রপ হবে, তখন সে প্রতি সেকেন্ডে 500 জুল তাপ সে উৎপন্ন করবে, অথবা প্রতি সেকেন্ডে 500 জুল শক্তি সে ব্যয় করবে। এটা দ্বারা এটাই বোঝায়। অর্থাৎ 500 ওয়াট, 100 ভোল্ট বলতে কী বুঝবো? যে যখন এই বাল্বের মধ্যে 100 ভোল্ট সাপ্লাই দেওয়া হবে, তখন বাল্বের ভিতরে কী হবে? প্রতি সেকেন্ডে 500 জুল শক্তি ব্যয় হবে, বা 500 জুল শক্তির তাপ উৎপন্ন হবে, বা 500 জুল শক্তির কাজ হবে। এখন দেখো, এইখানে একটা অজানা রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই যে বাল্ব, তার তো ভোল্টেজ দেওয়া আছে 100 ভোল্ট, তুমি সাপ্লাই দিয়েছো কত? 200 ভোল্ট। যেহেতু এটা সিরিজ সার্কিট, তো সিরিজ সার্কিটে কী ঘটবে? যদি সিরিজে কোনো ধরনের উপাদান থাকে বা যে কোনো উপাদান থাকুক না কেন, এখানে যে সাপ্লাই ভোল্টেজ থাকে, সেই সাপ্লাই ভোল্টেজ অবশ্যই এদের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাতে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো, এইটার ভোল্টেজ কত? এটার ভোল্টেজ কিন্তু 100 ভোল্ট, সেটা কিন্তু রেটিংয়ের মধ্যে লেখা আছে। তাহলে আমরা ধরলাম বাল্বের ভোল্টেজ 100 ভোল্ট। তাহলে এইখানে যে আননোন যে একটা রেজিস্ট্যান্স আছে, এই আননোন রেজিস্ট্যান্সের মান কত হবে? মানে ভোল্টেজের মান কিন্তু আমি জানি, সেটা কত? 100 ভোল্ট। কীভাবে পেলাম আমি এটা? 200 ভোল্ট যদি সাপ্লাই দিই, 100 ভোল্ট যদি এই বাল্বটা গ্রহণ করে, তাহলে আর 100 ভোল্ট কে নিবে? এখানে যে রেজিস্ট্যান্সটা আছে সিরিজে, সে অবশ্যই নিবে, তাই তো? এখন দেখো, এই আর এর মানটা আমাকে বের করতে হবে। তার আগে চলো আমি এখান দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করি। এই লাইট থেকে বের করতে পারবো আমরা কারেন্ট। তাহলে আই ইকুয়ালস টু, ধরলাম এদিক দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আই ইকুয়ালস টু কী লিখবো আমরা?
P by V পাওয়ার কত 500 ওয়াট আর ভোল্টেজ কত 100 ভোল্ট ক্যালকুলেশন করলে কারেন্টের মান কত পাবো অবশ্যই 5 एंपিয়ার তাহলে এই সার্কিটের মধ্য দিয়ে 5 एंपিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে যেহেতু আমি এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়েও 5 एंपিয়ার কারেন্ট নিব কিভাবে নিব কারণ যেহেতু সিরিজ সার্কিটে কারেন্ট কখনোই কি হয় না ভাগ হয় না এই 5 एंपিয়ার কারেন্ট এই দিকতে প্রবাহিত হয়ে এই ল্যাম্পের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে তারপর এই রোধের মধ্য দিয়ে আবার সোর্সে ফিরে আসবে যদি ল্যাম্পের কয়েলটা কাটা না থাকে কয়েলটা কাটা থাকলে তো সিরিজ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই না আচ্ছা এবার দেখো এর তুমি ভোল্টেজ জানো এই লাইন দিয়ে প্রবাহিত কারেন্টের মান জানো তাহলে রেজিস্ট্যান্সের মান অজানা থাকার আর কারণ নাই তাই না চলো রেজিস্ট্যান্সের মানটা বের করি তাহলে আমরা কী লিখতে পারি আমরা লিখতেই পারি আর ইকুয়ালস টু ভি বাই আই তাহলে ভোল্টেজের মান কত এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট আর আয়ের মান কত আয়ের মান হচ্ছে 5 এম্পিয়ার ক্যালকুলেশন করলে মানটা কত পাবো 20 ওহম তাহলে দেখো এই আয়ের মানটা বের হয়ে গেছে অর্থাৎ আমি যদি এই বাল্বের সাথে একটা সিরিজে 20 ওহম রোধকে যুক্ত করি তাহলে এই বাল্বের মধ্যে অবশ্যই 500 ওয়াট পাওয়ার ব্যয়িত হবে তাহলে এইটাই হচ্ছে আমার এই গাণিতিক সমস্যাটার সমাধান শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে